আমার পুরো শরীরে আঘাত আমি থার্ড ইয়ারের একজন স্টুডেন্ট তারপরে মহানগরের ছোট ছোট বাচ্চা গুলো নিয়ে আসছে আমাদের মারতে আগেই ঢাকা ইউনিভার্সিটির সাধারণ ছাত্রদের অধিকারের পক্ষে একটি স্ট্যাটাস দিয়ে বেশ প্রশংসিত হয়েছেন তার সেই ফেসবুক স্ট্যাটাস আড়াইশো লোক শেয়ার দিয়েছে চার হাজার কমেন্ট পড়েছে প্রায় ছয়ত্রিশ হাজার লাইক হয়েছে স্বপ্নম বুবলির পরপরে সাকিব খান এই ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদেরকে নিয়ে স্ট্যাটাস দিয়ে প্রশংসিত হয়েছেন আশ্চর্যের বিষয় হলো তার ফেসবুকে স্ট্যাটাসটি চার হাজার শেয়ার হয়েছে চার হাজার শেয়ার হয়েছে প্রায় ছয় হাজার কমেন্টস হয়েছে নব্বই হাজার রিয়াকশান হয়েছে অর্থাৎ স্বপ্নম বুবলির জোয়ারের সাথে যুক্ত হয়ে প্রশংসার জোয়ারেই ভাসছেন সাকিব খান সৎসঙ্গে স্বর্গবাস বলতে যা বুঝিয়েছে তাই হয়েছে শাকিব খান ঢাকা ইউনিভার্সিটির নির্যাতিত অধিকার বঞ্চিত ছাত্রদের আন্দোলনের পক্ষে স্ট্যাটাস দিয়েছেন তিনি লিখেছেন আমার দেশ রক্তাক্ত কেন কেউ কি নেই তাদের সাথে যৌক্তিক বিষয় নিয়ে কথা বলে একটি সমাধানের পর্যায়ে আসতে পারে আমরা রক্তাক্ত বাংলাদেশ দেখতে চাই না এই স্ট্যাটাস কিন্তু সাকিব খান না দিলেও পারতেন তিনি সেখানকার স্টুডেন্ট না তারপরে আমরা যা জানি যে সুশীল শ্রেণী বাংলাদেশের বা যারা নিজেদেরকে এলিট বলে দাবি করে তারা সব সবসময় নিজেকে নিজেদেরকে হাই ক্লাস হিসেবে বলতে গিয়ে শাকিব খানকে নানান রকম তুচ্ছ ট্রল করেছে কিন্তু সেই শাকিব খান ঠিকই রক্ত দেখে ঠিক থাকতে পারেননি তিনি স্ট্যাটাস দিয়েছেন এবং প্রশংসার বন্যায় বাড়ছেন ঠিক একইভাবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে উম্মে ফারজানা নামের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক ম্যাডাম এই যে উনি অত্যাচারিতদের বা ছাত্রলীগের অত্যাচারে এতই বিরক্ত হয়েছেন তিনি বলেছেন ছাত্রলীগের শিক্ষার্থীদেরকে তিনি আর শিক্ষা দিবেন না প্রিয় বন্ধুরা কারা এই ছাত্রদের অধিকারের পক্ষে বিপক্ষে বা কোটার পক্ষে বিপক্ষে এই নিয়ে বার্তা টোয়েন্টি ফোর চিত্রালি নিউজ করেছে সেখানে দেখা গিয়েছে কারা পক্ষে বিপক্ষে পক্ষে বলতে কি ন্যায়ের পক্ষে এখানে যে দাবিটা ছাত্ররা করেছে তরুণরা শিশুরা কিশোররা করছে সেই দাবিটা কে কোন দিক দিয়ে বলতে পারবে যে এটি অযৌক্তিক সম্পূর্ণ যৌক্তিক তারা রিফর্মের কথা বলেছে সংস্কারের কথা বলেছে সাথে অন্যদের অধিকারের সাথে সাথে তারা কিছুটা নিজেদের অধিকারের কথাও বলেছে এটি তো অত্যন্ত স্বাভাবিক এবং যৌক্তিক অর্থাৎ ন্যায়ের পক্ষে কারা ন্যায়ের বিপক্ষে কারা এটা না বলে কোটার পক্ষে কারা কোটার বিপক্ষে কারা পত্রিকাগুলো এইভাবে নিউজ করেছে আসলে নিউজটি বা হেডিং হওয়ার দরকার ছিল কারা ন্যায়ের পক্ষে কারা অন্যায়ের পক্ষে যাই হোক এই যে মানে সংবাদ কোনো কোন এই যে দেখেন সংবাদ মাধ্যম একটা সংবাদ মাধ্যমও কিন্তু সঠিক সত্য তথ্য দেয়নি কিছুটা দেওয়ার চেষ্টা করছে এই যে এই যমুনা টিভি সামান্য সামান্য তাও তাদের সাধ্য যতটুকু ততটুকুর মধ্যে থেকে তারা এই দেওয়ার চেষ্টা করছেন সত্যের পক্ষে কিছুটা হলেও থাকার চেষ্টা করছেন এই যে তাছাড়া আরও কিছু লোক আছে যেমন নিলয় আলমগীর নীলয় আলমগীর নাটক করে উনিও বলেছেন যে তার বাবা একজন মুক্তিযোদ্ধা হওয়া সত্ত্বেও তিনি সেই জিনিসটি ছাড় দিয়ে এই তরুণদের আন্দোলনে তিনি একমত পোষণ করছেন এবং সমর্থন দিয়েছেন সহজ সরল একদম প্রাণবন্ত সমর্থন দিয়েছেন আমার এটি ভালো লেগেছে পরিমণি এই যে নারীদেরকে যখন নির্যাতন নিপীড়ন করেছে তখন পরিমণি তাদেরকে সমর্থন দেবার চেষ্টা করেছেন এবং সাবিলা সাবিলানুর প্রশংসা করেননি তিনি বলেছেন এত ছাত্র যেহেতু এই জিনিসটি নিয়ে কথা বলছে সেহেতু জিনিসটি সঠিক হতে পারে এভাবেই তিনি বলেছেন তবে বিষয় হলো কি এটা কি যথেষ্ট একজন সাকিব খান শুধু বুঝতে পেরেছেন বাংলাদেশের শিল্পীদের মধ্যে আর কি লোক নেই আর কি মানুষ নেই তারা কি এদের জন্য সহানুভূতি দেখাতে পারে না সাত সাতটি মানুষ কিন্তু মেরে ফেলেছে আপনারা দেখেছেন সাইদকে কিভাবে মেরেছে একদম উস্কানিহীনভাবে সে রাস্তার মধ্যে দাঁড়িয়ে ছিল আর ইটা তার দিকে ছুটে আসা কঙ্কর এইটা এগুলো সে প্রতিহত করার চেষ্টা করছিল এই উস্কান সে যদি ইটা মারত আক্রমণে থাকতো লাঠিসোটা নিয়ে এগিয়ে যেত তাহলে হয়তোবা তাকে এটা করা যেত এই জিনিসটির কথাই বলেছেন সাকিব খান এই জিনিসটির কথাই বলেছেন নীলয় আলমগীর এই জিনিসটির কথাই বলেছেন সাবিলা অন্যদের কি বিবেক নেই পাঁচ সাতজনেরই কি বিবেক থাকবে শিল্পী সমিতির মানুষের কি বিবেক একটু কম আমি তো আশ্চর্য হই সাকিব খান এবার এত দেরিতে দিলেন কেন সাকিব খান না দিলেও চলতো আমি এটা বলেছি কিন্তু যেহেতু তিনি তার বিবেক থেকেই দিয়েছেন তাও এত দেরিতে দিলেন এটি হলো আশ্চর্যের বিষয় আরও আশ্চর্যের বিষয় ওই যে জোকার আসেনা আর একটা বদমাশ বলতেই হয় জায়েদ খান এই টাউট কোথায় তার কি একটা তার কি চোখে পড়ে না এই জিনিসটা সে কি এই নিষ্পাপ এই বাচ্চা তরুণদেরকে নিয়ে একটি স্ট্যাটাস অন্তত দিতে পারতো না অথচ এই বদমাইশ নাকি সেখানে পড়ে এসেছে আমার ধারণা সেও কোটাবাদী ওই কোটার থেকেই চান্স টান্স পেয়েছে অথবা প্রশ্ন আউট করে চান্স পাইতে পারে সে যে চাপ আবাস নষ্ট প্রকৃতির লোক তারপরে আমাদের দেশে ফেরদোস আছে রিয়াজ আছে কি আশ্চর্য ব্যাপার না এদের বিবেক একটু নাড়া দিল না এরা শিল্পী না সাবনুর আছে সাবনূরকে দেখলাম যে সে জন্মদিন পালন করতেছে সে আর্জেন্টিনা নিয়ে পোস্ট দিছে মানুষের কি বিবেকে একটু নাড়া দিতে পারে না তার কি তার ছেলে নাই সে হয়তো ভাবতে পারে তার ছেলে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করবে এই দেশে পড়বে না এই কারণে তার দায়বোধ নেই কিন্তু মানুষ তো মানুষের জন্য মানুষের কি একটু দরদ থাকে না নাকি করুণাই করতে হবে অথবা ক্ষমতা থাকলে উপবিশ্বাসের মতো ধাইলটা পড়ায়া চলতে হবে পায়ে পিষে ফেলার মতো কথা বলতে হবে এদের কি মায়ামমতা কবে জন্ম নেবে বাংলাদেশ কবে উন্নত হবে যেদিন এদের মনে মানবিকতা জন্ম নেবে মায়া সৃষ্টি হবে সেদিনই বাংলাদেশ উন্নত হবে টাকা পয়সা হলেই তো আর উন্নত হয় না আমাদের দেশে যে কয়েক লক্ষ বা কোটি মানুষ এই যে আরবি গিয়ে এত কষ্ট করে মরুভূমিতে ঝাড়ু দিয়ে টাকা পাঠায় এগুলো দিয়েই কিন্তু মন্ত্রী মিনিস্টাররা চলে এটা কি সন্দেহের কিছু আছে গ্রাম থেকে আসা মেয়েরা গার্মেন্টসে কাজ করে বিশ লক্ষ তিরিশ লক্ষ মেয়ে তাদের তারা গার্মেন্টসে কাজ করে তাদের গায়ের জামাটি কিন্তু ঠিক নেই তাদের পরিশ্রমে বাংলাদেশ দাঁড়িয়ে আছে তারপরও সবাই বলে উন্নত আসলে উন্নত না উন্নত হবে সেদিন যেদিন সাবনতদের বিবেক নড়ে উঠবে মৌসুমীদের বিবেক নড়ে উঠবে জায়েদ খানরা কাঁচের দেয়াল থেকে বেরিয়ে আসতে পারবে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবার বিবেক জাগ্রত হোক এই প্রত্যাশায় এই প্রার্থনায় আসসালামু আলাইকুম